শঙ্কর, উনি এলো, ভেতরে একটা ফটো তুললে, কথা বললো, তুললে না না, এগুলো সব বলে দেবো তোমাকে। ক্লায়েন্ট ঢুকবে, প্রত্যেকটা ক্লায়েন্টের ছবি আর এক মিনিট করে ভিডিও রাখতে হবে। সই করেছ? হ্যাঁ। কোনটা গো? সুরজ বিশ্বাস। ফোনের সিমটা লাগাও। শঙ্কর, ইনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, বের করো। ইনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, বের করো। শুরু করো। সুরজ বিশ্বাস। পড়ো না, অ্যাপ্লিকেশন গুলো বের করে পড়ো। ওনারা তো নামটা বলছে। এগুলো দেখো, বলছি এই রানাঘাটের অ্যাপ্লিকেশনটা কোথায়? আমি আমি কোনোভাবে নিয়ে গেছি।
মনে হয়। এই তোমরা বিশ্বাস বিশ্বাস বসুন। ওনাদের নামটা লেখাও। হ্যালো অতি সন্ন্যাসীতে আমার গাজনটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাই হলো ব্যাপার। সব সন্ন্যাসী পরিবর্তন করে আমাকেই রাখতে হবে, নিজে সন্ন্যাসিনী হতে হবে। মানে এটা সম্ভব না ক্লায়েন্টের সামনে এগুলো করা। ঝন্টু দার নাম্বার দাও, তুমি নাম্বারটা দাও না। আমার যে নাম্বার আছে সেখানে লাইভ চলছে, তুমি নাম্বারটা দাও।
সিমটা অ্যাক্টিভ করাতে হবে, সিম লাগালেই হয় না, সিম লাগাতে হয়, সিম অ্যাক্টিভ করাতে হয় মোবাইলের দোকান থেকে, অ্যাক্টিভ করে আনুন। একটা নাম্বার মারা হয় তো কোড মারা, নতুন সিম কিনেছেন তো অ্যাক্টিভ করে আনুন, নালে তো হবে না। ছেলের কি কি তুমি ছেলেকে ফোনটা দাও, তাই বলেছি। নামটা তো আমি বলতে পারবো না এখন, বিশ্বাস এটুকু বলতে পারবো। ও যারা এসেছেন তাদের নাম লেখানো হয়েছে, আর একজন এসেছেন ওনারা বলছি কি, ওই দেখতো টেবিলের মধ্যে অনেকগুলো রেজিস্টার খাতা আছে না, যেখানটা করে আমি লাইভ করি, কম্পিউটার টেবিলের সামনে যে টেবিলটা রেজিস্টার খাতা আছে, ওর মাঝে দেখতো যে ইয়ে আছে কিনা, কোনো অ্যাপ্লিকেশন লেখা আছে কিনা, কোনো সিগনেচার ছাড়া। সাইবার ক্রাইমেরটা না, প্রচুর রেজিস্টার খাতা আছে, ওই রেজিস্টার খাতার ভাজে দেখতো, আর যেটা অফিসে প্রতিদিন নিয়ে আসা নিয়ে যাওয়া হয় সেটার মধ্যে দেখতো, সে তার মধ্যে অ্যাপ্লিকেশনটা আছে কিনা কারো রানাঘাটের। কম্পিউটার টেবিলে না, যেখানটা বসে লাইভ করি সেই টেবিলে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন এ খাতা সে খাতা নিয়ে নিয়ে চলে আসবে। কি শেখ না, বিশ্বাস শেখেরটা আলাদা, শেখেরটা পেলেও তুই পাঠিয়ে দে, যাবে শঙ্কর। অফিসে রয়েছে, অফিসে তো খুঁজলাম আমি এতক্ষণ ধরে, বারবার বলি অফিস থেকে বাড়ি থেকে ফাইল গুলো নিয়ে আসতে, একটা খালি ফাইল নিয়ে আসবে না, বলে 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 ফেড আপ। খালি ফাইলগুলো এর উপর থাকবে তো, বাড়িতে গাদা গুছছে ফাইল, কবে থেকে বলছি যে ফাইলগুলো অফিসে নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, শঙ্করকে বলে বলে ফেড আপ আমি। কাজের প্রতি ভালোবাসা আনতে হবে, তবে কাজ হবে, কাজের প্রতি ওরকম দায়িত্ব করলে হবে না, দায়িত্ব কর্তব্য কাজের প্রতি করলে হয় না। কারো আছে না, যার যে দায়িত্ব তাকে তো সেটা বলবো।
তো দায়িত্ব না যার যাকে দায়িত্ব দেব সেই তো সেটা বলবে, আমি তো অন্য কাউকে দায়িত্ব না দেব না, লিখে রাখলে হবে না। আমার তো অফিসে ফাইলটা ফাইলের মধ্যে থাকবে, একটা ফাইল নেই অফিসে, আগে অফিসে নতুন নতুন ফাইল কেনা থাকতো, এত বাস ধরে ফাইল বাড়ির মধ্যে রয়েছে, শঙ্করকে বলে বলে ফেড আপ, তোমাকে বলে বলেও ফেড আপ, একটা ফাইলে হয় না, দুটো তিনটা ফাইল আছে, এর মধ্যে অনেক কিছু আছে, এতগুলো ফাইল মানুষ ফাইল আনে না, তাদেরকে আমি ফাইলটা দিই, এই যে কাগজগুলো, এই যে ভোটার কার্ড আধার কার্ড গুলো নিচ্ছি, এগুলো রাখার জন্য জায়গা নেই, কোনো ডিসিপ্লিন নেই। তুমি বললে তো হবে না, আমি তাকের মধ্যে দেখবো, আমি ড্রয়ার থেকে বের করবো না। হ্যাঁ, তার দায়িত্ব কাউকে বোঝাতে হবে, কিন্তু ক্লায়েন্টের সামনে আমি অ্যাপ্লিকেশন করে জন্য 10 ঘন্টা ওয়েট করবো না, আরো ক্লায়েন্টরা অপেক্ষা করছে। বেল ভেঙেই ফেলবো, তুমি যাওনি এখনো বাড়িতে? বাড়ি চলে যাও, যাও অ্যাপ্লিকেশন খুঁজে নিয়ে তারপর আসো। যেমন ফাইল আনবা না, যেমন দায়িত্ব বুঝবা না, তেমন এইগুলো করাবো, কিচ্ছু করার নেই। দায়িত্ব না বোঝাতে উচিত, কতদিন বলে যে ফাইল গুলো এনে রাখতে, একটা ফাইল এনে রেখেছো, লেখালে কোথায় যাবে আবার, জানো তো বাড়ি দিয়ে যাচ্ছে আর আসছে, এখন তো অফিসে এরকম অবস্থা নেই। ক্লায়েন্টের ভিড়ে তোমার বসে থাকার জায়গা নয়, তাদের মধ্যে তুমি বসবে কেন? বাড়ি যাও, অ্যাপ্লিকেশন খুঁজে নিয়ে আসো। ছেলেকে দাও, দেখ অনেকগুলো খালি ফাইল আছে, ঠিক আছে, যদি পারিস তো খালি ফাইল গুলো আগে সারাদিনের মধ্যে বের করে রাখবি, আমি এসে অফিস সাজাবো, কাউকে সাজাতে হবে না অফিস, তাহলে কাজটা তো আমার, ঠিক আছে, দায়িত্ব কর্তব্য দিয়ে অফিস সামলানো যায় না, অফিসের প্রতি ভালোবাসা রাখতে হবে, কাজের প্রতি ভালোবাসা থাকবে না, শুধু দায়িত্ব পালন করবো বললে কাজ হয় না। দরকার নেই, আমি ফাইল কিনে নিয়ে আসবো, ছেড়ে দে ওই ফাইল, রেখে দে, তুই একটা কাজ পা, তুই ওই ঝন্টুদার নাম্বারটা আমাকে দে তো, তোর বাবার মোবাইল থেকে বের করে, একটা নাম্বার দিতে গিয়ে এত ঘন্টা লাগাই, শঙ্করের কাছ থেকে নেবো, তোমাকে দিয়ে তোমার কাছ থেকে নেবো, একটা নাম্বার দিতে সেই ইয়ে করা কৃপণতা, একটা নাম্বার দিতেও কৃপণতা, দাঁড়া দাঁড়া বল, হ্যাঁ হ্যাঁ,
আপনি ফোন লাগান, আপনার কাজ আপনি করুন, ফোনটা ধরলে কথা বলবেন। এখানে টেবিলের স্পিকারটা অন করুন। হ্যালো দাদা, ওই রানাঘাটের অ্যাপ্লিকেশনটা কবে লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কোথায়, ঘরে কোথায়? আমি যেখানে বসি বাঁদিকে ওপরের তাকে ব্রিফ করেছেন আপনি, উপরে নাম লিখেছেন, তাও তো দেখি। দাঁড়ান একটু ওয়েট করুন, এগুলো তো সব কমপ্লিট ফাইল দাদা, এগুলো তো আমি বসে বসে কমপ্লিট ফাইল লিখেছি, এগুলো কমপ্লিট। আমি নিজে নিজে এই ফাইলের উপরে লিখেছি কমপ্লিট, এগুলো সব কমপ্লিট ফাইল দেখতে পাচ্ছি। ওই ফাইলটা আমার দরকার, ওটা কোথায়? এগুলো সব কমপ্লিট ফাইল রাখো, তুমি এই কটা একটু পেরে দাও, পারতে পারবে তুমি ওদিক থেকে? দাঁড়ান দাদা ওয়েট করুন, সব এগুলো সব কমপ্লিট ফাইল দাদা। কোথায় রেখেছেন জানেন? দীপক বিশ্বাস আছে কিন্তু না, ফাইল তো আমার বাড়ি নিয়ে যায়নি। আচ্ছা এবার আপনাকে দাদা একটা কথা বলি, শুনুন, যখন কোনো মানুষের অ্যাপ্লিকেশন করবে কোনো ভিকটিম, তখন আপনি না ওটা ব্রিফ তৈরি করবেন না। কারণ হলো কি, আমি তো জানি না, আমার তো ফাইলের মধ্যে অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের সই হবে, তারপরে আমরা ওটাকে ফাইলগুলো সব যদি উনি কাজ করতে চান তখন ব্রিফ করি, তার আগ পর্যন্ত করি না। তো এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছিল না, চেম্বার পুরো তছনছ, বাড়ি তছনছ করছি। এবার আপনাকে ফোনটা করলাম তার জন্য, তাও মানা করা হচ্ছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করবেন, দায়িত্ব তো অফিসটা আপনি সামলান, আপনি একটা কাজ করবেন, অ্যাপ্লিকেশন লেখা হয়ে গেলে যেমন করে ফাইল আপনি রেজিস্টার খাতায় তুলছেন, যে কাজটা হচ্ছে সেই কাজগুলো, যেগুলো কাজ হচ্ছে না সেগুলো আলাদা তুলছেন, আর যেগুলো কাজ করাচ্ছে সেগুলো আলাদা তুলছেন, সাকসেস স্টোরিগুলো আলাদা তুলছেন। তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটা না আমার এই চোখের সামনে রাখবেন, যেখানে ডেল কার্নিকের বইটা রয়েছে, তাহলে আমি বুঝে যাবো ওই চত্বরটাই নতুন অ্যাপ্লিকেশন যারা করছে তারা রয়েছে। হ্যাঁ ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ওকে। খুঁজে খুঁজে পেতাম, খুঁজে, এগুলো সব পুরনো কমপ্লিট ফাইল, পুরনো কমপ্লিট, আমি এজন্য হাত দিচ্ছি না, এগুলো সব কমপ্লিট, ওগুলো আমি বসে বসে কমপ্লিট ফাইলগুলো সেদিনকে ইয়ে করেছি, তাই ভাবছি যত কমপ্লিট ফাইল আছে। ফোনটা করো, ফোন করবো, দাঁড়ান এক মিনিট আমি বলে দিও দেন। প্রথমে তোমার ফোন দিয়ে করবে, তারপরে এই নতুন সিম দিয়ে করবে, আমি শিখিয়ে দিচ্ছি কি বলবো। ও লাইভ দেখছো তুমি ঘরে বসে? তাহলে কি করে বললে এতক্ষণ পর যে তুমি যেদিকে বসো তার ডান দিকে দেখো তো ফাইলে আছে কিনা? তাহলে হয় শঙ্কর লাইভ দেখছে না তুমি লাইভ দে, তাহলে এতক্ষণ পর ব্রিফ তৈরি হলো। এরকম অ্যাডভান্স কাজ করলে সেটা মনে রাখতে হবে, অ্যাডভান্স কাজ করে দেবে সে, ফোন তাকে তো ফোনটা করতেই মানা করছিলে, ভাগ্যিস ফোনটা করলাম বলে বেরোলো। হ্যাঁ চোখের সামনে তোমার করছে, তুমি দেখবা সেটা, ঠিক আছে রাখলাম আমি। কথা
মাথা গরম হয়ে গেলে না আমার ঠিক থাকে না, তাই হয় দরকারের সময় কাজের জিনিস না হয়। এখন বলছে যে ভিক্টোরিয়া যে কি দেখো তো লাইভ দেখতে বসে বসে ঘরে না, ফোন করো বাবাকে, ফোন করে বলো যে বাবা আমি বাড়ির বাইরে এতদিন রয়েছি, তুমি আমার কি ব্যবস্থা করবে বলো, হয় তোমার কাছে আমাকে নিয়ে যাও না হলে তুমি ঠাকুমার বাড়িতে আমাকে তুলে রাখো। চলো বললাম বললে স্পিকার টপ অন করে দেবে, কোথাও সাউন্ডই নেই, অন ফুল ব্যাস রিং এর সাউন্ড হচ্ছে না তো কথা শুন কি করে হবে, মায়ের ফোনে তে করোনা করোনা করো, ধরবে না বলে ধৈর্য হারালে হয় না, করোনা হারালে হবে না, চেষ্টা করে নিতে হবে। এই ধৈর্য হারিস, এই ফাইলটা তো পেলাম, ধৈর্য হারিয়ে গেলে পেতাম, আমারও কাজ করছে না, হচ্ছে না, নতুন সিম থেকে করো, সাউন্ড হয় আপনার বলে সাউন্ড আছে, ঠিক আছে পরে কথা বলছি তোমাদের সাথে, এখন হাসি হাসি পাচ্ছে আবার, রেগে গেছিলাম না এতক্ষণ ধরে, হ্যাঁ তোমাকে নিয়ে আসবো অফিসটা কন্ট্রোল করার জন্য, দাঁড়াও মুন্নিদি যত কিছু ভগবান আমাকেই দিয়েছে না কন্ট্রোল করার জন্য, এই মনোজ ওয়ান না টু, ওয়ান বলেছে একবার দেখা আসতে খবর চলে গেছে, আপনার কাছের মানুষ খবর দিয়েছে,
ইনফরমেশন চলে গেছে। আমি কালকে আমার শ্বশুরবাড়ি পাড়ায় একটা বউ ফোন করে বললো তোর শাশুড়ি বাড়ি নেই, চার পাঁচ দিন হলো, তোর শ্বশুর একা আছে, দিশুকে পাঠা। পাঠাতে বলছে তো পাঠিয়ে বলো করু তো কান্নাকাটি করতে। বললাম দেখ পাঠাবো কান্নাকাটি, যদি আমার শ্বশুর ভেমরিকে পড়ে গিয়ে বলে যে মারতে গেছে বলতে পারে সয়ে যাবো তখন, ওই জন্য আমি বললাম না, পাশের বাড়ি দুটো আমাকে ভালোবাসে, ও ফোন করছে না, বললাম না দরকার নেই, দেখছি কি করা যায়। আমার চার পাঁচটা ফোন আমি কিছুতেই কিছু করতে পারি না, অনেক চেষ্টা করছি। যারা এসছেন তাদের সই করাতে হবে, আবার বাইরে গেছে ভাই প্রচন্ড বকা খাবে। ফটো গুলো এনেছেন? দিলাম তোমাকে তিন কপি ফটো, বাবার দু কপি, ওর এক কপি। না না এখানে তো ছিল, অ্যাপ্লিকেশনটা পড়ো, পড়ে যদি দেখো যে ঠিকঠাক আছে তাহলে সিগনেচার করবে, যদি দেখো যে না অ্যাপ্লিকেশনটা পড়ে ঠিকঠাক নেই তাহলে সিগনেচার করবে না, উনি আবার কেটে আবার করবে ফ্রেশ। ঠিক আছে, বুঝবে তুমি দেখো না ঠিক আছে। না আমি দেখার টাইম নেই, এত পাতার অ্যাপ্লিকেশন আমার দেখার টাইম নেই। যারা বিকেন তারাই পড়ে নেবে, তাদের অ্যাপ্লিকেশন কি আছে, পয়সা তারা দিচ্ছে পড়ে তারা নেবে। ভেতরে আসো, অ্যাপ্লিকেশন গুলো সই করাও, এড গুলো সই করাও, ডকুমেন্ট গুলো। রাস্তায় চলে চলে যাবে হেডফোন দিয়ে ফোন দেখবা, আমি তোমায় ডেকে ডেকে বারবার আনবো। বেল বাজিয়ে ভেঙে দেবো আজকে ডাকতে ডাকতে। তারা এসছে ডকুমেন্ট জোগাড় করে না, কি করে সই করাতে হবে তাদের, আমি এগুলো বলবো, ফটোটা তুলতে হবে আমি বলবো। এই যে ডকুমেন্ট দিলাম দায়িত্ব, এগুলোতে কিছুতে সই করানো হয়নি। এর মধ্যে আছে সব, অফিসিয়াল ডকুমেন্ট, এমনি আধার কার্ড লাগবে তো আলাদা। এখানে দিয়েছে তো, এগুলো সিগনেচার করাতে হবে তো। আর চার কপি করে ফটো দাও, করতো হ্যাঁ তো ফটো আর আছে তো দাও, পরে নি পরে নে পরে নে। এই লেখাটা তোমার সামনে করেছিলাম, এইটা তাহলে ও তোমার সামনে করে, তোমার মনে থাকবে না? তোমাকে যে বললাম ওরা এনে এগুলো ডকুমেন্টস গুলো সই করাতে হবে, এবার লিখে দিলাম হলুদ কাগজের উপরে। মনে নেই রানু মন্ডল, রানী মন্ডল
রানী মণ্ডলী বলেছে, রানী না রানু লিখেছে, রানু লিখেছে, রানীটা করে দিচ্ছি আমি। শ্বশুরি খেতে দিত সবই করতো প্রায়, শ্বশুরমশাই মানে হাত নিয়েছিল গায়ে বলতে মারধর করেছিল না করার চেষ্টা করেছিল শ্বশুরমশাই, শ্বশুরমশাই ছিল তানি করার চেষ্টা করেছিল, এর আগে দিন বলেননি কেন? এই কথাটা বলা হয়নি, আমি বলে দিচ্ছিলাম তোমাকে গেলে ওখানে এই কথাটা আরো তুলে দাও। এখন কেন বলছেন, আগে কেন বললেন না? করেছিল, আমি তখন কেস খামারি করি কারণ বাচ্চাটা ছোট, আমাকে ওই বাড়ি থাকতে হবে, আমি লজ্জায় অফিসে চলে যাই, যে অফিসে কাজ করতাম চলে যাই, আমার শাশুড়ি মায়ের চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জানায় যে তোর বুড়ো বয়সে এত ভিমরতি, তুই এই নোংরামি করতে যাচ্ছিস, আমি তারপরে ওনাকে ভাড়া বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন বলছে আমি নাকি ওনাকে শিলতানির কেস দিয়েছি বলে উনি ভাড়া বাড়ি থাকতো, আদেও কোনো কেস হয়নি, আমি কোনো থানায় যাইনি, তখন আমি এতটা বুঝেই উঠতে পারিনি যে কি করবো। এইগুলো প্রথম দিন বলতে পারেন না? এইটার বলি কারণ আমি জানিছিলাম যে আমার দিকটা তো অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাওয়ার পরে এগুলো বলবেন। আমার কাছে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনে বলেছে, বলে দিয়েছি ঠিক আছে, ঠিক আছে, ওই জায়গাটা একটা ওই জায়গাটাই রানু রানু তাই তো রানু মন্ডল, ঠিক আছে ওটা করে দিচ্ছি আমি, না সই করো, এর মধ্যে সই করো, ডট ওর আধার কার্ড ভোটার কার্ডে সই করো, এখানে ঠিক করে দিচ্ছি, এটা এর মধ্যে বলে দিয়েছি আমি, জানি এই কথাটা উঠবে, এখানে কোন কথা না, এখন কোথায় সই করতে হবে ওকে দেখি দাও, উল্টো পিঠে ডেট লেখো আর ফোন নাম্বার দেবে, হ্যালো ও দিদি বলুন, ও বাবলি মুখার্জি অ্যাড, আমার ওই পেজটা তো হ্যাক হয়ে গেছে, তো বাবলি মুখার্জি অ্যাড পেজে আপনি নেই? না দিদি একটু ঠিকঠাক করে দিন না, আমি তো পারি না তো। আপনার ছেলে ছেলের বউ আছে? আচ্ছা আপনি আমাকে ফোনে ধরিয়ে দেবেন, আমি ওদের সাথে কথা বলে দেবো। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি হ্যাঁ শরীর ভালো আছে, দিদিকে সুন্দর আছে কিনা বলতে পারবো না, দিদি দিদি আছে, ওরা মেয়ে আছে, বাহ আমার কথা শুনে চলে যে ভালো আছেন এটাই যথেষ্ট, যাক ঠিক ঠিক, লড়াই করাটা জীবন নয়, ছোট হয়ে থাকলে কোনো ক্ষতি নেই, ঠিক আমি তাই গেছি, ডেট ডেট হ্যাঁ হ্যাঁ আমি তো জানি আপনি আমাকে অনেক বছর ধরেই ফোন করছেন, দিদি আমি লিংক পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে আজকে, হ্যাঁ হ্যাঁ ছেলে কথা ভালো আছে, ভুলিনি ভুলিনি ওই লাস্টে 120 মনে রেখেছি, হ্যাঁ বিলাল চানাগুলো মারা গেছে, আচ্ছা প্রণাম নেবেন, ভালো থাকবেন দিদি, আচ্ছা আচ্ছা
দেবো দেবো আজকেই দেবো, আজকেই দেবো, এই লাইভটা শেষেই আমি দিচ্ছি এখন। হ্যাঁ দি, ঠিক আছে দি, ভালো থাকো। হ্যাঁ এগুলো বলে রাখতে হয় যে খামে দেবেন, একটা ফাইলে দেবেন, ফটো খামে দেবেন, বড় ফটো খামে দেবেন, এইভাবে দেবেন না, আমাদের অফিসে ডকুমেন্ট এদিক ওদিক চলে যাবে, পরে আমাদের বলবেন না, এগুলো তোমাকে বলতে হবে ক্লায়েন্টদের। এক বছর হয়ে গেল, ঠিক আছে, 10 বছরের কর্মজীবনের 10 ঘন্টাও লাগে না শেষ হতে, এক বছরের জিনিস একদিনে মাথা বিগড়িয়ে যায় না। তুমি শুধু হেড করে শুধু নিউজ শোনো, আমি নিউজ শুধু নিউজ শোনো, কোথায় কি ঘটেছে তাই নিউজ শোনো বসে বসে, তাও আবার ক্লায়েন্টের ভিড়ের মধ্যে বসেছো। আমি বলবো কোথায়, কেন তোমার বসতে হবে, কেন তুমি দাঁড়িয়ে থাকবে, আমার এখানে এখানে ঢুকে দাঁড়িয়ে থাকো, ফটো তোলো, ক্লায়েন্টদেরকে বসে দিতে হবে, তুমি দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ ক্লায়েন্ট ছিল ততক্ষণ শঙ্কর বসেনি, ততক্ষণ ওইখানেই বসে থাকবে, মানে গরমে ছিল, হ্যাঁ থাকবে, বসতে পাচ্ছি না তাই হয়ে গেল, এইখানে থাকবে, নেক্সট টাইম ভুল হবে না, এইখানে ভ্যান চলছে তো, নেক্সট টাইম ভুল হবে না, দেখি স্ট্যাপলার দেখি, নেক্সট টাইম ভুল হবে না, ও রাস্তায় গিয়ে বসে থাকবো, রাস্তায় না এইখানে থাকবো না, 14 বার ধরে এরপর চিৎকার করে করে পরিমাণের মতো রকম করে দেব, তখন তোমার মান সম্মান লাগবে, চিৎকারটাও করিমপুর যাবে, আমার গলা করিমপুর কেন, ওই পুরনো বাসন চলে যাবে, অত সস্তা না, আমি তো চাই ওটাই, এর জন্য কলিং বেল কিছু বলি না বলে শুধু, আমিও তো কিছু শুনি না তাই কি শুনতে চাই, শোনো না আমি শুনতে চাই, তার জন্য তো শোনার ইয়ে করছি, এই যে এটা এটা নিয়ে যাও বাইরে, নাম লেখানোর খাতা কিছু নেই, ডকুমেন্টস আসবে তারপরে, কারা ডকুমেন্টস আনতে গেছে, দোকান বন্ধ তো সব, হ্যাঁ ওরা কই, এখানে বসে আছে, এ সই করাও, এসে তো ওরা ফিরাবো না নিশ্চয়ই, কোথা থেকে এসেছেন ওনারা, রানাঘাট থেকে এসে তো, ওনার ডকুমেন্টস আছে না, ছবি তোলো আগে, ছবি তুলে সই করাও, জেরক্স হয়নি তো, ছবিটা তোলো মোবাইলে, আমার মোবাইল থেকে অফিসের মোবাইলে দিয়ে সইটা করাও, ওনারা যদি তার মধ্যে খুলে যায় ওরা সই করে এনে দেবে, তাহলে তো আমার ডকুমেন্ট তো থেকে গেল, তাকে তো ফেরাতে পাবো না, রানাঘাট থেকে এসছে, হ্যাঁ এই যে, এই যে মোবাইল, ঠিক আছে আমি রাখছি, নেক্সট লাইভে আসছি।